আসসালামু আলাইকুম দর্শক, কথা দিয়েছিলাম ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো নিয়ে আসবো আমাদের এই ভাইকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনাদের কাছে। আমরা কথা রাখতে পেরেছি, আমরা আজকে আমাদের এই ভাইকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনাদের সামনে আবার হাজির করলাম। আমাদের এই ভাইয়ের নাম হচ্ছে আবুল কাশেম, বয়স হচ্ছে 34 বছর, কুমিল্লা জেলা থেকে এসেছেন। কিছুদিন আগে উনি যখন ট্রিটমেন্টরত অবস্থায় ছিলেন তখন আপনাদের সাথে প্রথম ওনার পরিচয় হয় এবং উনি আপনাদের সামনে এসে তখন ওনার যে কারেন্ট কন্ডিশন ছিল সেটা উনি বলেছিলেন, কী সমস্যা নিয়ে উনি এসেছিলেন এবং ওনার যে ট্রিটমেন্টরত অবস্থায় উনি ছিলেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোকপাত করেছিলেন। এবং আজকে উনি আবারও এসেছেন আপনাদের সামনে, যে উনি তখন আশাবাদ করেছিলেন যে উনি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ চাইতে উনি সুস্থ হবেন, ভালো হবেন, এবং আজকে উনি সত্যি সত্যি সুস্থ আছেন এবং ভালো আছেন এবং আমাদের সাথেই উনি অবস্থান করছেন। দর্শক আসুন একটু ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে আমরা পুরো বিষয়টা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। আমরা বেশ কয়েকদিন আগে আপনার কাছে এসেছিলাম আমাদের পর্ব প্রথম, সেখানে আপনি বলেছিলেন যে আপনার যে পিএলআইডির সমস্যা, আপনার L4 এবং L5 দুইটা ডিস্ক, আপনার ডিস্ক প্রোল্যাপস ছিল এবং আপনি বিভিন্ন জায়গায় এটার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা অ্যান্ড পেন প্যারালাইসিস অ্যান্ড রিয়াফিজি স্পেশালিস্ট, ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট আপনি শুরু করেন। এবং সেই ট্রিটমেন্টরত অবস্থায় প্রথম এবং আজকে শেষ অবস্থা কেমন আছেন? এই তো অনেক ভালো, আগের থেকে অনেক ভালো এখন ফিল করতেছি। তো এতদিন তো ছিলাম, আগে মানুষের মুখে শুনতাম আর টিভিতে দেখতাম, তো দেখা আর বাস্তবের কাজটা আসলে অনেক ডিফারেন্স। তো আয়েশা আমার তো অনেক ভালোই লাগছে, আর আমার যে ব্যথাটা খুবই কষ্টদায়ক ছিল, এখন আল্লাহর রহমতে যেহেতু কোনো কিছুরই পরিপূর্ণতা শতভাগ নাই, তো আমি সেহেতু বলবো আমি 99% এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কারণ শতভাগ বলাটা আসলে মানুষের পক্ষে সম্ভব না, কোনো কিছুতেই পরিপূর্ণতা নাই। স্যার অনেকেই আছেন যারা হয়তো প্রথম পর্বটা দেখেননি, হয়তো তারা হয়তো জানেন না যে আপনার সাথে সমস্যাটা কী ছিল, তাদের জন্য যদি একটু পুনরাবৃত্তি করেন যে আপনার সমস্যাটা কী ছিল বা কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই তো আমি আগে বলছিলাম যে আমার কোমরে অনেক দিন আগে একটা ব্যথা পাইছিলাম, শুরুটা ওইখান থেকেই। দীর্ঘদিন বাহিরে ছিলাম, আস্তে 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 জিনিসটা দিন অনেক বড় হয়ে গেছে, তো আমার লাইফ স্টাইলটাকে অনেক ব্যাঘাত ঘটাইতো এই ব্যথাটা। পরে নিরুপায় হইয়া আমি দেশে চলে আসছি, আসার পরে আমার ওয়াইফ রিকমেন্ড করে যে এই স্যারকে দেখাইতে। তো যেই চিন্তা সেই কাজ, আল্লাহর রহমতে আসলাম স্যারের কাছে, গত 16 তারিখ ভর্তি হয়েছি, আসতে 29 তারিখ। ইনশাল্লাহ আমি অনেকটাই সুস্থ, আশা করি বাড়িতে যাওয়ার পর সঠিক ব্যায়াম নিয়ম মাফিক স্যারের যে নিয়ম দিয়েছে এগুলো যদি ফলো করি, ইনশাল্লাহ আমি আমার পূর্ণ জীবন, আগের জীবনে ফিরে যেতে পারবো আলহামদুলিল্লাহ, সুস্থ থাকবো। তার মানে আপনি যে আশা নিয়ে এবং যে সঠিক চিকিৎসার জন্য আপনি এসেছেন সেই ইচ্ছা আপনার পূর্ণ হয়েছে? জি 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 আলহামদুলিল্লাহ। আপনার সিদ্ধান্তটা এবং ভাবির সিদ্ধান্ত অবশ্যই সঠিক ছিল। জি 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 এটাই। একটা সময় ছিল যখন আপনি অসংখ্য মানুষের ভিডিও আপনি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি দেখেছেন, আজকে ঠিক একই জায়গাটা আপনি নিজে আছেন এবং আপনাকে তারা হয়তো দেখছেন, এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য ভাই বোন আছেন যারা হয়তো এই ধরনের তীব্র ব্যথা হয়তো যন্ত্রণা এই মুহূর্তে ভুগছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আসলে এটার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না, তারপরেও বলি যারা এই ব্যথায় ভুগছেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে অনেক অর্থ, সময়, মূল্যবান সময়, অর্থটা হয়তো আপনি একটু কষ্ট করলেই পাইবেন কিন্তু সময়টা পাওয়া যাবে না, অর্থাৎ মূল্যবান সময়টা নষ্ট না করে দ্রুত স্যারের কাছে আসেন, দেখেন কি হয়, স্যারের কথা শুনেন, ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা অনেক উপকৃত হবেন স্যারের মাধ্যমে। দর্শক আমাদের এরকম একজন দুজন না, এরকম অসংখ্য অসংখ্য ভাই বোন সবাইকে নিয়ে এসেছি যখন যাকে পারছি, যদিও সবাইকে একসাথে এইভাবে আনা, একটা ফ্রেমের ভিতরে আনা সম্ভব না, তারপর আমরা চেষ্টা করি আপনাদের সামনে এই ছোটো ছোটো ঘটনাগুলো, ওনাদের এই ছোটো ছোটো সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে একই ধরনের এই সমস্যাগুলো আপনাদের জীবনেও না হয়, আপনারা যাতে কখনো বলতে না হয় যে আমার জীবনে আগে যদি জানা থাকতে হয়তো এই ভুল চিকিৎসাটা আমার জীবনে হতো না বা এতগুলো সময় হয়তো আমার জীবন থেকে চলে যেত না, এই যে আফসোস করাটা, এই জিনিসটা যাতে কখনো আপনাদের ভিতরে না আসে। অথবা আমার আত্মীয় স্বজন বা আমার যারা বাবা মা আছেন বা কাছের মানুষ আছেন, তারা ভুল চিকিৎসার কারণে বা চিকিৎসার অভাবে বা উন্নত চিকিৎসার অভাবে তারা শেষ পর্যন্ত না চিকিৎসা করেই তারা এই পৃথিবীর থেকে চলে গেছেন, এই যে একটা আফসোস, এটা যাতে কারোর জীবনে না আসে, সবাই যাতে আমরা সুস্থভাবে, ভালোভাবে
ব্যথামুক্ত একটা জীবন নিয়ে বাঁচতে পারি আমরা সেই প্রত্যাশা করি সব সময়। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সারা জীবন আপনি এইভাবে থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।